আমার উপর হয়তো ষড়যন্ত্র চক্রান্ত হতে পারে আলিগুল হক আল্লাহ তাআলা কাউকে ভয় করে না আমি এই ভয়ভীতি দেখানোর কোনো সুযোগ নেই আমার যখন প্রত্যাহার নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছেন তাতে কোনো লাভ নেই আমার আল্লাহ আমার সাথে আছেন আমার নগরবাসী আমার সাথে আছে আপনাদের ভোটাধিকার আদায় প্রধান গণতন্ত্র দেশকে রক্ষার স্বার্থে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমানের পরামর্শে দলের সিদ্ধান্ত প্রতি সম্পূর্ণ একমত পোষণ করে দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে একজন নিবেদিত অকল প্রাণকর্মী হিসাবে এই কৌশলে নির্বাচন থেকে আমি সরে দাঁড়ালাম একই সাথে আমি সর্বস্তরের নেতাকর্মী সহ সকল দেশপ্রেমিক সর্বস্তরের নাগরিককে এই সরকারের অধীনে কোন নির্বাচনে অংশগ্রহণ না করার দত্ত আহ্বান জানাচ্ছি সাথে আমি অনুরোধ করব আজকে তাদের যারা আমাকে যারা গুম খুন হয়েছেন যারা এই আন্দোলনের জন্য শহীদ হয়েছেন বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের নেতা কর্মীরা তাদের জন্য তাদের রক্তের সঙ্গে বেমানি করে আমরা নির্বাচনে যেতে পারি আসুন এই নির্বাচন নির্বাচন নয় এই ভোট যখন আমাদের বুথের কাছে দিতে পারবো না দয়া করে আপনারা কেউ নির্বাচনে যাবেন না আপনারা কি ভোট কেন্দ্রে যাবেন না